শুরুর ব্যর্থতা পিছনে ফেলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, এনরিক, অ্যান্টোনিও রুডিগারের গোলে জয় পেয়েছে রিয়াল। দিনের অপর ম্যাচে মিলানের মাঠে লিভারপুলের দারুণ জয়। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিক। হ্যারি কেইনের ৪ গোল। বিরতির পর ২ মিনিটে ২বার বায়ার্ন মিউনিখের জালে বল পাঠিয়ে দারুণ কিছুর স্বপ্ন হয়তো দেখতে শুরু করেছিল দিনামো জাগ্রেব, কিন্তু তেমন কিছু তো হলোই না। বরং এর আগে ও পরে যা হলো তা নিশ্চয় ভুলে যেতে চাইবে দলটি। হ্যারি কেইনের অসাধারণ পারফরম্যান্সের দিন গোল উৎসব করেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে দারুণ ছন্দে এগিয়ে চলছে বায়ার্ন। সেই ধারায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯-২ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। ১১ গোলের ম্যাচে ৯-২ ব্যবধানে জয় তাদের। দিনের অপর ম্যাচে মিলানের মাঠ থেকে জয় তুলে নিয়েছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করল ইংলিশ জায়ান্টরা। শুরুতে গোল হজম করার পর যেন তেতে উঠল লিভারপুল। তাদের আগ্রাসী ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ল এসি মিলান। দারুণ এক জয়ে নতুন আঙিনায় চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করল আর্নে স্লটের দল। মিলানের সান সিরোয় মঙ্গলবার রাতে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে পিছিয়ে পড়ার পর ইব্রাহিমা কোনাতে ও ভার্জিল ভন ডায়েকের হেডে প্রথমার্ধেই এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। বিরতির পর ব্যবধান বাড়ান ডোমিনিক সোবলসলাই, তাতেই ৩-১ গোলের জয় নিশ্চিত হয় লিভারপুলের। এদিকে বায়ার্নের ৯ গোলের দিন ৪ গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন। ওলিসে করেন ২ গোল, বাকি ৩ গোল করেন যথাক্রমে রাফায়েল গ্যারেইরো, লেরয় সানে ও লেরয় গোরেটস্কি। সব মিলিয়ে এক কথায় চ্যাম্পিয়ন্স লিগে গোল বন্যার রাত দেখেছে ফুটবল বিশ্ব।